হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছো আমি অনেকটা সাজুগুজু করে নিয়েছি, তো নিশ্চয়ই কোথাও যাব। তো এখনো শরীরটা বেশ একটা ভালো হয়নি, তো দেখো আমি এখন সাজুগুজু করে একদম রেডি। তো তখন রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, আর আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটা খুব অসুস্থ, ছেলেটার আবার জ্বর হয়েছে, আর জ্বর আর শুধু বমি করছে। তো আমরা যাচ্ছি হচ্ছে একটা আমাদের ক্যাম্পে, ফ্যামিলি অয়েল ফার হয় প্রত্যেক মাসে একবার, তো আজকে সেই ডেট, আজকে এই মাসের আজকে ডেট। তো এখন যাব হচ্ছে ফ্যামিলি অয়েল ফারে। তো চলো তোমরাও আমার সাথে, আর যদি পারি তাহলে আমি তোমাদেরকে শেয়ার করব, আর যদি না পারি তো শেয়ার করার মতো হবে না। আর চলো দেখতে থাকো আমি কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখানে পুজো দেওয়া কমপ্লিট আমার, এই যে আর তোমাদের দাদা ভাইকে রেখে যাচ্ছি, তার জন্য তোমাদের দাদা ভাই কান্না করছে, বলছে আমাকে রেখে যাচ্ছে, আর এত একদমই ভালো লাগছে না তোমাদের দাদা ভাইকে ছেড়ে অনেকটা দূরে যাচ্ছি আমি, জানো তো। তার জন্য তোমাদের দাদা ভাই দেখো এই যে দেখো কান্না করছে, চোখের জল, আহা গো। এই দেখো কাঁদে না, হাতের ঘুমন কাঁদে না, তোমাদের দাদা ভাই কান্না করছে আমার যেতে। তো চলো বন্ধুরা, কাজবাজ সব কমপ্লিট, রান্না বান্না বলতে মাছ রান্না হয়েছে, আর কিছু রান্না করিনি, আর এসে ভাত রান্না করব। যদি তোমাদের দাদাভাই 12টার সময় ডিউটি আছে আজকে, যদি আসতে পারে তো আমি রান্না করব, না হলেও ভাতটা রান্না করে ভাত খেয়ে যাবে। আর দেখো আমার ছেলেটা না খুবই অসুস্থ, মনটা একদমই ভালো লাগে না ছেলেটার জন্য। এই যে দেখো ছেলেটা খুবই অসুস্থ আমার। তো বন্ধুরা দেখো ঘরে চলে আসলাম, কিন্তু ঘরে আসার পরও মনটা ভালো নেই, ছেলেকে আবার মেডিকেলে নিয়ে গেল তোমাদের দাদা ভাই। তো চলো বন্ধুরা এখন আর কিছু কথা বলছি না, মনটা ভালো লাগছে না, ছেলে আসুক তারপর তোমাদের সাথে কথা বলবো, জানি না ডাক্তার কি বলবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে আসছে, আর এই যে দেখো আমার ছেলের অবস্থা, খুবই জ্বর, কোনো কিছু ভিডিওতে করব ভাবলো ইচ্ছে হয় না, আর মনটা খারাপ হয়ে যায়, জানি না আমার পরিবারে কি হচ্ছে, আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রথম ছেলে অসুস্থ ছিল, তারপর আমি অসুস্থ হলাম, এখন আবার ছেলে অসুস্থ, ঘরে শাশুড়ি মা অসুস্থ, বুঝতে পারছি না। আর দেখো এই একটা ফোনে, আমার ফোনে কল আসছে কি আমার নাকি ফ্লিপকার্ট থেকে পার্সেল আছে। সত্যি কথা বলতে কি আমি ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডারই করিনি, আর আমি যদি কিছু অর্ডার করি তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে করি, আমার ফোন থেকে করি না, কারণ আমি তো এখানে নাগাল্যান্ডে অ্যাড্রেস
আমার ফোনের সাথে কোনো অ্যাড্রেসের সাথে মিল নেই, তো তার জন্য আমি এখানে করি না। অ্যাড্রেস চেঞ্জ করতে অনেক কিছু করতে হয় এখানে, তো তার জন্য আমি আর করিনি, তোমাদের দাদাভাইয়ের ফোনটা থেকেই করি। আর কে জানে আমার ফোন নাম্বার দিয়ে রেখেছে, আমি নাকি ফ্লিপকার্টের পার্সেল এসেছে বলে ফোন আসছে। দেখো আর আজকে অনেকদিন ধরে মেসেজ আসছে, আমি ভাবছি আমি কি অর্ডার করলাম, আমি তো কিছুই অর্ডার করিনি, কোথা থেকে আমার জন্য এত পার্সেল আসছে। তারপর এখন দেখি যে ফোন আসছে, বলছে আপনার পার্সেল আসছে কি অ্যাঞ্জেল বিউটি পার্লারের সামনে যেতে বলছে। আমি কোথায় অ্যাঞ্জেল বিউটি পার্লার সেটাও জানি না, আর আমার ফোনের মধ্যে মেসেজ। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করিনি এখনো, খাওয়া দাওয়া করবো। আর আজকে বেশি কিছু রান্নাও করিনি, ভিন্ডি সিদ্ধ করেছি, বেগুন ভাজি করেছি, মাছ রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই ছেলেকে দিয়ে ডিউটি চলে গেছে আবার, তো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো। ছেলেকে ওষুধ খাওয়াতে হবে, বুঝতে পারছি না কি হয়েছে, আমার একদমই ভালো লাগছে না আর অসুস্থতা নিয়ে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমার বিছানাপত্রের অবস্থা এই রুমের। ছেলে অসুস্থ বলে কোনো কাজ করতে পারছি না, কোনো কিছু না। ডিমাপুর থেকে ওই দিন আসছি, সবগুলা কাপড় চোপড় যা নিয়ে আসছি সব এখানে, যেগুলা কালকে ধুলাম সবগুলা এখানে। ছেলের জন্য কিছুই করতে পারছি না। এই যে দেখো ছেলেটা এত শরীর খারাপ, মনটা একদমই ভালো লাগছে না। এই যে দেখো ছেলেটাকে এখানে ভাত খেতে বসেছে, ভাত খেয়ে অল্প একটু খেলে এক গড়স খাওয়ার সাথে সাথে উল্টি। তো এখন একটু ম্যাগি সিদ্ধ করে দিচ্ছি, ওষুধটা কিভাবে খাওয়াই বলো তো, কিছুই খাচ্ছে না ও, শুধু বমি করছে আর ভালো লাগছে না ওকে নিয়ে। দেখো বন্ধুরা আমার ছেলের কি অসুস্থ, এখন পর্যন্ত জ্বরটাই ছাড়তে পারছি না, একদমই ভালো লাগছে না আর ছেলেটাকে নিয়ে। আমার আর ভালো লাগছে না সত্যি বলছি, ছেলেটাকে নিয়ে এতটা মন খারাপ হয়ে গেছে আমার, জ্বরটাই পড়ছে না, খুবই খারাপ লাগছে। ওষুধ খাওয়াচ্ছে তো, তারপরও জ্বর কমছে না, কিছু নয়। কালকে সারাটা রাত্র বসেই রইলাম ছেলেটাকে নিয়ে। বন্ধুরা এখন আর কিছু করছি না, আমি আমি ছেলের সাথে একটু রেস্ট করবো, পরে আসবো তোমাদের সামনে আবার। যদি ছেলের জ্বরটা কমে যায় একটু তাহলে আসবো। সকাল থেকে এখন পর্যন্ত ছেলের জ্বরটাই পড়ছে না, তার জন্য ভালো লাগছে না এক ফুটাও, পরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। ছেলের জ্বরটা একটু কমছে, কিন্তু জ্বর পুরো কমেনি, মনটা খুবই খারাপ। তারপরও ভিডিও করছি, ভালো লাগে না যে একদিন এতদিন হয়ে যাচ্ছে ভিডিও ঠিক মতো দিতে পারছি না, তার জন্য করছি। তো আর এখন সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, এখন করলাম চা। তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে আমার ননদির সাথে, তো এখন করলাম হচ্ছে চা। চা টিফিন করব ছেলেকে খাইয়ে, তারপর ছেলে একটু রেস্ট করছে। দেখো আমি চার সাথে কি টিফিন নিয়েছি, তোমাদের দাদাভাই কি টিফিন নিয়ে আসছে, চলো দেখি। এই যে দেখো এখানে চার কেক নিয়ে নিলাম, আর এখানে তোমাদের দাদাভাই ব্রেড নিয়ে আসলো, ব্রেড দিয়ে চা দিয়ে খাবো। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, খাওয়া টাওয়া করে তারপর আবার আসি তোমাদের সামনে। জানি না রাতে কি রান্না করবো, ছেলের শরীরটা খুবই খারাপ। তো চলো দেখি। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো কারণ ছেলেটার এত জ্বর এসেছে, সারাটা রাত্র একটুটা শুতে পারিনি, না আমি ঘুমিয়েছি না তোমাদের দাদা ভাই। আমি তো রাত্রে কান্নাই করে দিয়েছি, আমি ভাবছি কি হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট হয়ে যাব। আর শরীরে দিচ্ছে না আমার ছেলেটাকে নিয়ে, আমার খুবই কষ্ট হয়, কারণ আমি ছোটবেলার থেকে আমি ওকে একাই একাই বড় করলাম। কারণ তোমাদের দাদা ভাই তো তোমরা জানো, যেহেতু ও ফৌজে জব করে তাহলে ও বাইরেই থাকে, আমি থাকি ওর সাথে। তো ছোটবেলার থেকে আমি একাই ওকে মানুষ করা, কিন্তু তার জন্য এত বছরের মধ্যে এবারের মতন আমার ছেলে যতটুকু অসুস্থ হয়েছে, আমার মনে হয় ওর বয়সে ও কখনো এরকম অসুস্থতা হয়নি, আর আমাকেও এতটা কষ্ট করতে হয়নি। সত্যি কথা বলতে কি, মানুষের বাচ্চারা কিন্তু একটু দুষ্টমি করে, সব কিছুই করে। আমার ছেলে দুষ্টমি বলতে কি, আমার সত্যি কথা, আমার কাছ থেকে যদি ও মার খেয়ে থাকে, এক শুধু পড়ার জন্য মার খেয়ে আছে, কিন্তু কখনো দুষ্টমির জন্য, ঘরের জিনিস নষ্ট করার জন্য মার খায় না ও আমার কাছে। ও এতটা দুষ্টমিও করে না, চুপচাপই থাকে। আমি মা হয়ে বলাটা উচিত না, তো তারপরও বলছি। কিন্তু আর সত্যি কথা বলতে আমার থেকে আমার ছেলে প্রচণ্ড ধৈর্য আছে, মানে এতটা জ্বর এতটা জ্বর, অন্য সব বাচ্চা মানে বাচ্চারা বলে কিরকম করবে জানি না, ও এতটা মানে ধৈর্য, সারাটাক্ষণ শুয়ে থাকে, কোনো কথাই বলে না। কালকে সারাটা রাত্র তোমাদের দাদা ভাই আর আমি বসেই রইলাম, জ্বরটা পড়ছে না এরকম করে।
তো বন্ধুরা যাই হোক, সকাল থেকে আজকে একটু মানে আজকে 3 দিনে সকালবেলা আজকে একটু শরীরটা ঠান্ডা হয়েছে। তা আমি বলবো না, আমি মা বল হয়ে বলাটা ঠিক না, তো আজকে একটু ঠান্ডা হয়েছে, এখন একটু ভালো লাগছে। এখন বাজে 10টা, আমি এখন উঠলাম ঘুম থেকে, ছেলেকে উঠিয়ে টিফিন খাইয়ে ওই রুমে দিয়ে আসলাম, আর ফোন দেখছে এখন। তাই আমি বলছি একটু ফোন দেখো, সারাক্ষণ শুয়ে থাকো ঠিক না, তো তার জন্য তার আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, ব্রেকফাস্টটা খাবো, খেয়ে তারপর অন্য রান্না বান্না কাজ বাজ তো সবটাই করতে হবে, বড় ডিউটি গেছে বড় মশাই, তো আমি তো ঘরে কাজ করছি, ছেলেকে দেখছি, বউ তো ডিউটিও যেতে হচ্ছে, ঘরেরটাও সামলাতে হচ্ছে, সবটাই করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।